অনলাইনের মাধ্যমে ই সার্টিফিকেটের আবেদন করার পদ্ধতি চালু হয়ে গিয়েছে তা আপনারা কীভাবে ই সার্টিফিকেট আবেদন করবেন তার ফুল প্রসেস আমি আজকের ভিডিওতে দেখাতে চলেছি কোথায় কাগজ জমা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন তার ফুল প্রসেস আমি দেখাবো প্রথমে ই সার্টিফিকেটটি কিন্তু অফলাইনে হতো কিন্তু বর্তমানে এই ই সার্টিফিকেটটি তো অনলাইনে করে দেওয়া হয়েছে আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে খুব সহজেই সার্টিফিকেট পেয়ে যেতে পারেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা মানে চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের ক্ষেত্রে বিশেষ অনুরোধ চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবেন কারণ এরকম নতুন টপিকভিটি আমাদের প্রজন্মের ছাড়তে থাকে এবং সবার যদি ভিডিও শেয়ার করে দেবেন তো চলুন মধ্যে ডিসক্রিপ ভিডিওটি শুরু করা যাক তো ই সার্টিফিকেট বা ইকোনমিক্যালি উইকার সেকশন যে সার্টিফিকেট হয় সেটি আবেদন করার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে কাস্ট সার্টিফিকেট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন ই সার্টিফিকেট প্রথমে অফলাইনে হতো বর্তমানে সেটি অনলাইনে করে দেওয়া হয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন এই যে ই একটা সেকশন বলা রয়েছে এটি আগে ছিল না তো এখন সেটি অ্যাড করা হয়েছে এখন যেহেতু ই এর আবেদন হচ্ছে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখুন বলা রয়েছে অ্যাপ্লাই ফর ই এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে এটি অ্যাপ্লিকেশনের পেজ খুলেছে এবং টোটাল আপনাদের চারটি স্টেপে ফর্মটি ফিল করতে হবে প্রথমে দেখুন বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান এখানে আপনাদের নিজেদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে তারপরে আপনার নিজের অ্যাড্রেসের তথ্য এখানে আপনাকে দিতে হবে তারপরে রেফারেন্স ডিটেলস দিতে হবে এবং তারই সঙ্গে ইনকাম এক অ্যাসেট দিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে টোটাল চারটি স্টেপে ফর্ম ফিল হবে তাই বিস্তারিত আরও দেখাচ্ছি কী কী হতে চলেছে তো প্রথমে দেখুন যে পার্সোনাল ইনফরমেশনে কী বলা রয়েছে অ্যাপ্লাইড ফর ই তো আপনারা স্টেটের ক্ষেত্রেও করতে পারেন অথবা সেন্ট্রালের ক্ষেত্রেও করতে পারেন তবে আপনি যদি সেন্ট্রালের ক্ষেত্রে করতে চান তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আপনাকে কিন্তু সার্টিফিকেট নাম্বার চাওয়া হচ্ছে আপনার কাছে যদি স্টেট সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনি সেন্ট্রাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে পারেন যদি আপনি ইয়েস করেন তো সেই ক্ষেত্রে দেখুন এখানে আপনার কাছে সার্টিফিকেট নাম্বার চাওয়া হচ্ছে এবং ইস্যু কত তারিখ হয়েছে সেই ডেটটি এখানে আপনাকে চাওয়া হচ্ছে আপনার কাছে যদি স্টেট সার্টিফিকেট না থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে স্টেট সার্টিফিকেট বানাতে হবে তারপরে আপনি সেন্ট্রালের জন্য আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনি স্টেটটি সিলেক্ট করে দেবেন এবং সবার প্রথমে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে তো বর্তমানে শুধু তিনটি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ইডাব্লু এস হচ্ছে পরবর্তীতে আরও ডিস্ট্রিক্টগুলো অ্যাড হবে বর্তমানে হাওড়া নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এই তিনটি ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু আবেদন হচ্ছে এই তিনটি ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তারাই শুধু বর্তমানে আবেদন করতে পারবেন ই ডাবলিউএস অনলাইনের ক্ষেত্রে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে নিজের সাবডিভিশনটি সিলেক্ট করতে হবে দেখুন আমি যদি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে সেই ক্ষেত্রে সাবডিভিশন দেখাচ্ছে কিন্তু সবগুলো কিন্তু সাবডিভিশন নেই যে ওই ডিস্ট্রিক্টের কারণে যতগুলো সাবডিভিশন রয়েছে সেই সব সাবডিভিশনের নাম এখনও যোগ করা হয়নি তো এই ওয়েবসাইটে হয়তো কাজ চলছে এই পেজের ক্ষেত্রে তো বর্তমানে যেগুলো দেখাচ্ছে সেগুলোতেই আপনারা আবেদন করতে পারবেন যারা যারা এখান থেকে দেখছেন তারা আবেদন করতে পারবেন তো সাব ডিভিশনে যদি আপনার সাব ডিভিশনের নাম দেখায় তো সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করে আবেদন করে দেবেন তো এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় থাকেন না ব্লক এলাকায় থাকেন তো আপনি যে এলাকায় থাকেন তো সেটি আপনি সিলেক্ট করে দেবেন যতটা নাম যদি ব্লক সিলেক্ট করি তো সেই ক্ষেত্রে এখান থেকে ব্লকের নাম সিলেক্ট করে দিতে হবে সেই সাব ডিভিশন আন্ডারে যেই ব্লকে আপনি থাকেন তো সেই ব্লকের নাম আপনি সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড আপনি যেহেতু ব্লক সিলেক্ট করেছি তো পঞ্চায়েতের নাম এখানে আপনাদের সিলেক্ট করে দিতে হবে এবং আপনারা যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে এবং এখানে দেখুন মনে হচ্ছে অ্যাপ্লিকেশান ফর এখানে আপনাকে জেনারেল সিলেক্ট করে দিতে হবে এবং আপনার জেনারেল কোন ক্যাটাগরির মধ্যে পড়েন তো সেটি আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এখানে আপনার নামটি বসাতে হবে এখানে আপনার ফুল নেমে আপনি এন্টার করে দেবেন টোটালটা ক্যাপিটালে ফিল আপ করবেন তারপরে আপনার বাবার নামেই ফাদার্স নেমের ঘরে লিখে দেবেন এবং পাশেই দেখুন বলা হচ্ছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যদিও এটি ম্যান্ডেটরি নয় দেখুন এখানে স্টার মার্ক কিন্তু নেই বাবার নাম এবং নামের ক্ষেত্রে যেরকম স্টার মার্ক রয়েছে এরকমভাবেই মোবাইল নাম্বার এবং ইমেলের ক্ষেত্রে কিন্তু কোনো স্টারমার্ক নেই তো আপনারা চাইলে ফিল করে দিতে পারেন বা এটা স্কিপও করতে পারেন তো আমি আপনাদের বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ফিল করে দেবেন তো মোবাইল নাম্বার ইমেল আইডি ফিল করার পরে নিচের দিকে চলে আসবেন এখানে যখন হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান এখানে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টসের ডিটেলস দিতে হবে আপনারা চাইলে আধার কার্ডের ডিটেলস দিতে পারেন অথবা রেশন কার্ডের ডিটেলস দিতে পারেন তা আপনি যদি আধার কার্ড দেন তো সেই ক্ষেত্রে আপনার রেশন কার্ড ডিটেলস দেওয়ার দরকার নেই আর আপনি যদি আধার কার্ড দিতে না চান তো সেই ক্ষেত্রে আপনাকে রেশন কার্ডটি দিতে দিতে হবে রেশন কার্ডের ক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনার রেশন কার্ডটি কোন ক্যাটাগরি রয়েছে এস পিএচএইচ রয়েছে না পিএচএএচ রয়েছে না আর কে এস ওয়াই ওয়ান রয়েছে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে রেশন কার্ডের নাম্বারটি দিতে হবে অথবা আপনারা চাইলে আধার কার্ডের নাম্বারও দিতে পারেন তারপরে দেখুন এখানে আপনাকে নিজের ডেট অফ বার্থে সিলেক্ট করতে বলেছে ডেট অফ বার্থ সিলেক্ট করার এখানে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে গেলো তো এখান থেকে আপনাকে প্রথমেই নিজের সালটি সিলেক্ট করতে হবে কত সালে আপনার জন্ম কোনভাবে আপনারা নিজেদের সালটি সিলেক্ট করে নেবেন যদি এখানে না পান তো সেই ক্ষেত্রে এই কার্সারে ক্লিক করবেন এখানে আগে ক্যালেন্ডারগুলো চলে আসবে এখান থেকে আপনারা নিজেদের সালটি সিলেক্ট করে নেবেন যে কত সালে আপনার জন্ম সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন মাস বলেছে কোন মাসে আপনার জন্ম সেটি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে আপনাকে তারিখটি সিলেক্ট করতে হবে অফ বার্থ সিলেক্ট করার পরে পাশে দেখুন বলা হচ্ছে প্লেস অফ বার্থ আপনার জন্ম কোন রাজ্যে হয়েছে সেটি আপনি সিলেক্ট করে দেবেন জন্ম যদি অন্য রাজ্যে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এখানে নাম দেওয়া রয়েছে আপনারা সেটি সিলেক্ট করে দেবেন আপনার জন্ম যেই রাজ্যে হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো আমরা ওয়েস্ট বেঙ্গলই থাকতে দেবো প্লেস নম্বর সিলেক্ট করার পরে পাশে দেখুন বলার ডিস্ট্রিক্ট তা আপনার জন্ম কোন ডিস্ট্রিক্ট হয়েছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দেবেন পাশের ঘরে দেখুন বলা রয়েছে পুলিশ স্টেশন এখানে আপনাকে পুলিশ স্টেশনে সিলেক্ট করতে হবে এবং আপনার জন্ম গ্রামে হয়েছে না শহরে হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সব ডিটেলস দেওয়ার পরে নিচে থেকে এখন নেক্সট অপশান বলা রয়েছে তো আপনার নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো আপনারা যাবতীয় তথ্য ফিল আপ করার পরে বাকিটা দেখাচ্ছে তারপরে অ্যাড্রেস সেকশনের ঘরটি খুলে গেল এখানে আপনাকে নিজের যাবতীয় সব তথ্য ফিল আপ করতে হবে দেখুন এখানে বলা রয়েছে যে প্রেজেন্ট অ্যাড্রেস ফর অ্যাটলিস্ট সিক্স মান্থ আপনি ছয় মাস ধরে কোন অ্যাড্রেসে রয়েছেন সেই অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হবে এবং সবার প্রথমে দেখুন রয়েছে সিএলোর নেম এখানে আপনার বাবার নাম আপনি বসিয়ে দেবেন এবং স্টেট এবং ডিস্ট্রিক্ট ওয়াইড ফল সিলেক্ট রয়েছে এবং এখান থেকে আপনাকে পুলিশ স্টেশনটি সিলেক্ট করতে হবে তারপরে দেখুন বলা হচ্ছে ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত আপনারা যদি গ্রামে থাকেন তো সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নাম এখান থেকে আপনারা লিখে দেবেন অথবা সরঞ্জু থাকলে ওয়ার্ডের নাম লিখে দেবেন তারপরে দেখুন বলছে ভিলেজ পাড়া হাউস রোড এখানে আপনাকে ফিল আপ করতে হবে এবং তারপরে ঘরে পোস্ট অফিসটি ফিল আপ করতে হবে এবং পাশে ঘরে দেখুন হচ্ছে পিন কোড এখানে আপনার পিনকোডটি আপনি বসিয়ে দেবেন এবং এই পাশে দেখুন বলা হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস অপশানে ক্লিক করে দেবেন এবং আপনার যদি আলাদা হয় তো সেই ক্ষেত্রে আপনি নোতেই থাকতে দেবেন এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা আপনাকে ম্যানুয়ালি ফিল আপ করতে হবে অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এবং এখানে আপনাকে রেফারেন্স ডিটেলস দিতে বলেছে সবার প্রথমে ন্যাশনালিটি বলা হচ্ছে ইন্ডিয়ান এবং আপনাকে রিলিজিয়ান সিলেক্ট করতে হবে যে আপনি হিন্দু মুসলিমরা জন্য সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে আপনাকে নিজের জেন্ডারটি সিলেক্ট করতে হবে যে আপনি মেল ফিমেল ট্রান্সজেন্ডার্স আদার্স সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন বলার ডিটেলস অফ টু লোকাল রেফারেন্সেস এখানে আপনাকে দুজন রেফারেন্সের নাম এবং তাদের অ্যাড্রেস দিতে হবে এখানে আপনারা তাদেরই নাম দেবেন যারা আপনাদের পাড়ায় থাকে মানে আপনার বাড়ির পাশে থাকে তবে আপনার বাড়ির বা আপনার আত্মীয় নয় এই সব দুজন রেফারেন্সের নামই আপনাকে দিতে হবে এখানে সেই ব্যক্তির নাম বসিয়ে দেবেন তারই সঙ্গে তার অ্যাড্রেস এখানে আপনাকে ফিল আপ করতে হবে একই রকমভাবে আপনি সেকেন্ড যার রেফারেন্সের নাম দিচ্ছেন তার নাম এখানে বসিয়ে দেবেন এবং তারই সঙ্গে তার অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবেন এবং আপনারা যাদেরই নাম দেবেন তাদেরকে কিন্তু একটি করে ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে কারণ আপনি যখন অ্যাপ্লিকেশনটি জমা করবেন তখন কিন্তু আপনাকে এই জেরক্সকটি সাথে জমা দিতে হবে তারপরে দেখুন হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেটেড ফ্রম আদার স্টেট অর কান্ট্রি মানে আপনি বা আপনার ফ্যামিলি অন্য কোন স্টেট বা রাজ্য থেকে কি পশ্চিমবঙ্গে এসেছে যদি এসে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অথবা আপনারা যদি জন্ম থেকেই পশ্চিমবঙ্গে রয়েছেন তো সেই ক্ষেত্রে নো অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন এবং দিকে চলে যাবেন এখানে নেক্সট অপশান ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে ইনকাম এবং অ্যাসেটের ঘরটি খুলে যাবে এখান থেকে আপনাকে আপনার ফ্যামিলির টোটাল ইনকামের ডিটেলস দিতে হবে এখানে দেখুন সবার প্রথমে রয়েছে ফটো আপলোড মিনিমাম সাইজ একশো কেবি জেপিজি ফরম্যাটে আপনাকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে তারপরে দেখুন বলছি ইনকাম ট্যাক্স রিটার্ন আপনি বা আপনার ফ্যামিলির কোনো সদস্যকে ইনকাম ট্যাক্স রিটার্ন দেন যদি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য ইনকাম ট্যাক্স না দেয় তো সেক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করে দেবেন তারপরে দেখুন হচ্ছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার ফ্যামিলির ইনকাম কোন সোর্স থেকে হয় এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তো আমরা সিলেক্ট করে দিচ্ছি ধরুন আমরা এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড সিলেক্ট করলাম সেই ক্ষেত্রে আমার বা আমার ফ্যামিলির জমি কত কি রয়েছে সেই ডিটেলসটি এখানে দিতে হবে দেখুন এখানে সেল বলা রয়েছে মানে আমার নামে কত জমি রয়েছে যিনি অ্যাপ্লিকেশান করছেন তার নামে কত জমি রয়েছে সেটি এক করে এখানে লিখতে হবে এবং কোথায় রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ফিল করতে হবে একই রকমভাবে আপনার বাবার মার এবং আপনার ভাইয়ের অথবা দাদার তো কোথায় জমি রয়েছে কতখানি জমি রয়েছে সেটি আপনারা এক করে এখানে লিখে দেবেন এবং কোন লোকেশন রয়েছে সেই লোকেশানটি সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সব ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন আরও বিস্তারিত আপনাদের যাবতীয় তথ্য দিতে হবে এবং জমি টোটাল তথ্য দেওয়ার পরে কত পরিমাণ জমি হল আপনার সেটি অটোমেটিক এখানে চলে আসবে এবং আপনাকে কী কী ডকুমেন্টস সাথে অ্যাটাচ করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে সেটি এখানে দেখুন বলা রয়েছে আপনাকে আধার কার্ড অথবা রেশন কার্ড দিতে হবে এখানে দেখুন বলা রয়েছে একই রকমভাবে আপনাকে নিজের ভোটার কার্ড দিতে হবে এবং আপনার প্যান কার্ড তারই সঙ্গে আপনার ফ্যামিলি সবার প্যান কার্ড লাগবে এবং আপনার বার্থ সার্টিফিকেটটি এখানে বলা রয়েছে অথবা আপনি মাধ্যমিকরা অ্যাডমিট চ্যালেঞ্জ দিতে পারেন এবং আপনারা যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্নের যে আপনার ফাইলিংটা করা রয়েছে এই কাগজটি আপনাকে সাথে জমা দিতে হবে এবং তারই সঙ্গে আপনার পিডিও ইনকাম সার্টিফিকেটের জেরক্স জমা দিতে হবে আপনারা কী করে ইনকাম সার্টিফিকেট বানাবেন তার একটি সেপারেট ভিডিও আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি আপনারা যদি না দেখে থাকেন তো সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে আপনার সেখান থেকে দেখে নিতে পারেন তারই সঙ্গে আপনাকে নিজের একটি ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে এই অ্যাপ্লিকেশনের সাথে এবং আপনারা যেই জমির পরিমাণটি ফিল আপ করলেন সেই জমির কোনো পর্চা অথবা খতিয়ান আপনাকে সাথে দিতে হবে এবং আপনারা যেই কাজটি সিলেক্ট করেছিলেন সেই কাজটি একটি কাগজ আপনাকে লোকাল অথরিটি মানে আপনি পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে অথবা শহরাঞ্চলে থাকলে মিউনিসিপ্যালিটি কাউন্সিলের কাছ থেকে একটি কাগজ বের করাতে হবে সেই কাগজটি আপনাকে সাথে জমা করতে হবে মানে আপনি যেই কাস্টটি সিলেক্ট করেছিলেন জেনারেল সিলেক্ট করার পরে যেই কাস্টটি সিলেক্ট করেছিলেন সেই কাজটি একটি প্রুফ আপনাকে সাথে জমা দিতে হবে তারই সঙ্গে দেখুন রয়েছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম অ্যাসিস্ট্যান্ট কাস্ট ইন প্রেসক্রাইব ফর্মেলিটি এন বি এই ফর্মটির সাথে আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে এই ফর্মটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনতে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই সব ডকুমেন্টস আপনাকে কিন্তু সাথে দিতে হবে তো সব ডিটেলস দেওয়ার পর আপনাকে সাবমিট অপশান ক্লিক করতে হবে সাবমিট অপশান ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং সেটি আপনাকে প্রিন্ট আউট করে এই যাবতীয় সব ডকুমেন্টস আপনারা যে লিস্টে দেখলেন এই যাবতীয় সব ডকুমেন্টস আপনাকে সাথে অ্যাটাচ করে আপনার নিকটবর্তী যে ভিডিও অফিস রয়েছে সেখানে আপনাকে জমা করতে হবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন কারণ আপনি একেলে ওদের সাথে কোনো নতুন অপেক্ষা ভিডিও বানানোর জন্য এবং সবার সুযোগ ভিডিও অফিসে একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় এবং এরকম নতুন নতুন টপিককে ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন এবং আইকনটি অবশ্যই অল্প যত ফটো কম্পিউটার মিশন করে যান দেখা চলুন এক নতুন নতুন টপিক নিয়ে ভালো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ